বাংলাদেশ ছাড়া পছন্দের টিম কোন দেশ? হ্যাঁ, বাংলাদেশ ছাড়া হ্যাঁ পছন্দের টিম কোন দেশ? ইংল্যান্ড। ওকে, তাহলে আমাকে এবার তুমি বলো, তুমি কোন প্লেয়ারের নামটা জিজ্ঞেস করবে আমাকে? আমি অনুষ্ঠান দেখেছি, কিন্তু যাই হোক ওইটা বাদ, কোনো প্লেয়ারের নাম জিজ্ঞেস করবো না। এখন তুমি আমাকে বলো, সাকিব আল হাসানকে তুমি কোন খাবারের সঙ্গে তুলনা করবে? শেষ কবে রান্না করেছো? গত পরশু দিন রাতেবেলা। কি সেটা? আমার হঠাৎ করে হচ্ছে, খুব আমি বাইরে ছিলাম কোনো একটা কাজে, তো বাসে এসে আমি অনেক টায়ার্ড ছিলাম, বাট তারপর আমার খুব ঝাল ঝাল চিংড়ি মাছের চিংড়ি ভুনা খেতে ইচ্ছা করছিল বেশি পেঁয়াজ দিয়ে। পরে বাসে আবার একটু পুঁইশাকও ছিল, তো আমি যে অনেকগুলো চিংড়ি মাছ মানে একটু ভুনার মতো করি, সাথে কয়েকটা পাতা দিয়ে দিয়েছি জাস্ট। আমার এখনই শুনে জিভে পানি এসে গেছে, আমার হাত দিয়ে চিংড়ি পুঁইশাক খুবই প্রিয়, গরম ভাত দিয়ে। আহা, পুঁইয়ের যে কোনো পদ আমার পছন্দ, আমি জানি না আপা কি বলবে। আমারও পুঁইশাক গোটা খেতে কেমন লাগে? পুঁইশাক আমার খুব পছন্দ, গোটা গোটা দিয়েও আমরা রান্না করি। একদম আমারটা যে চিংড়ি মাছটাই ছিল মেইন আর কি, সাথে আমি যখন একটু পাতা ছেড়ে দিয়েছি দেখতে অনেক সুন্দর লেগেছে, এবং ওই স্মেলটা কিন্তু ভাত খেয়েছি, দুই প্লেট। দর্শক সাদিয়া আইমান দুই প্লেট ভাত খেয়েছে, এটা রাতে বেলা, রাতটাও 2টা বাজে। বাই দ্য ওয়ে, তোমার নতুন কাজ কবে আসছে? তুমি তো জানোই আমি একটু বেছে, আমি জানি সেটা, আমি খুবই সিলেক্টিভ, যদিও এটা এখন তো আসলে আমার একদম বলা যায় যে পিক টাইমস, এখন আমার ধরো অনেক কাজ করা উচিত, কিন্তু পারি না আসলে করতে, কারণ মানে আমি অলওয়েজ কোয়ালিটিটাকে প্রেফার করি কোয়ান্টিটির চেয়ে। তো ওই জন্য আমার দেখা গেল যে খুব এক্সেপশনাল কিছু না হলে আমি আসলে করতে নিজের থেকে না শান্তি পাই না যে কি করবো এরকম আর কি। ওইটাই আর কি, ভেরি গুড, আমার মতো লং রেসের ঘোড়া হতে হবে। আমি এক্স্যাক্টলি কোয়ান্টিটি না কোয়ালিটি দেখি। হ্যাঁ, ক্রিকেট খেলতে দেখেছি আমি সাদিয়া আইমানকে, এবং রীতিমতো পুরো ভাইরাল। ক্রিকেট খেলতে কেমন লেগেছে? ছিলাম না স্কুলে থাকতে, একবার ছোট সিক্সে যখন পড়ি তখন ফুটবল ট্রাই করেছিলাম, ওই বলটা আমার মুখে প্রেসে পড়ে, তারপর থেকে আমি ওই বল জাতীয় কোনো খেলাধুলার মধ্যে নাই, কিন্তু ক্রিকেটটা আসলে আমাকে খুবই মানে আমার কাছে খুব ভালো লেগেছে ক্রিকেট খেলা। ক্রিকেট নাকি ফুটবল, কোনটা প্রিয় খেলা? ক্রিকেট, ক্রিকেট। বাংলাদেশ যদি আমি খেলি তাহলে ক্রিকেট, বাট যদি দেখি তাহলে হচ্ছে ক্রিকেট ফুটবল দুইটাই আসলে ভালো লাগে, আমি দুইটারই ফ্যান। আচ্ছা, বাংলাদেশ ছাড়া পছন্দের টিম কোন দেশ? হ্যাঁ, বাংলাদেশ ছাড়া হ্যাঁ পছন্দের টিম কোন দেশ? ইংল্যান্ড। ওকে, তাহলে আমাকে এবার তুমি বলো, তুমি কোন প্লেয়ারের নামটা জিজ্ঞেস করবে আমাকে? দেখেছি কিন্তু যাই হোক ওইটা বাদ, কোনো প্লেয়ারের নাম জিজ্ঞেস করবো না। এখন তুমি আমাকে বলো, সাকিব আল হাসানকে তুমি কোন খাবারের সঙ্গে তুলনা করবে? কেন একটা মানুষকে আমি কেন খাবার? নো, কিউট করে ভাবো যে তোমার খুব পছন্দের একটি খাবার, যে খাবারের সঙ্গে তুমি সাকিব আল হাসানকে তুলনা করতে পারো। খাবারও কিন্তু কিউট হয়, চিপস দিয়ে, কারণ রিসেন্টলি দেখলাম মনে হয় চিপসে অ্যাড করেছে একটা কোনো একটা ব্র্যান্ডের। ওকে, সেই জন্য হলো চিপস। কারণ তার সাথে আনুষ্কা শর্মার খুব সুইট বন্ডিং আমার খুব ভালো লাগে, বলা যায় সুইট কিছু। সাদিয়া আইমান এখন কার সঙ্গে প্রেম করছে? এখন কার সঙ্গে করছি মানে অ্যাজ ইফ আমি আগে কার সঙ্গে প্রেম করছি যেটা সবাই জানতো। ভয়াবহ ব্রিলিয়ান্ট, সে কিন্তু ধরে ফেলেছে আমার প্রশ্ন। আমি ভাবছি যে সাদিয়া আইমান কি সুন্দর, একদম টুকটুক করে বড় হয়ে গেল না মেয়েটা, কিন্তু এত কিউট, একে আমার ভীষণ ভালো লাগে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।